দ্য বং ইয়োগ গার্ল। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি অনেকদিন পর আমি টিউটোরিয়াল নিয়ে এলাম, কারণ আমার এখনো ফাইনাল এক্সাম চলছে, মাস্টার্স ফাইনাল এক্সাম, তাই আমি কোনো রকম টিউটোরিয়াল ভিডিও দিতে পারছিলাম না। তাও যেহেতু একটু টাইম পেলাম, তাই তোমাদের জন্য চলে এলাম টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো ক্যাপশন দেখেই বুঝতে পারছো আজকে কোন গানের ভিডিও নিয়ে এসেছি আমি। আজকে বোঝে না সে বোঝে না সিরিয়াল ভার্সন প্লাস ফিল্ম ভার্সন দুটোই একইভাবে পুরো কর্ডস ফ্রম স্টানিং প্যাটার্ন এভরিথিং দেখিয়ে দেব। তো আর বেশি কথা না বলে চলো টিউটোরিয়াল স্টার্ট করি। প্রথমেই বলি, এই ভিডিওটা বিগিনার্সদের জন্য নয়, যারা অনেকদিন ধরে বাজাচ্ছ তাদের জন্যই মেইনলি। আর বিগিনার্স যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আজ এটা নোট ডাউন করে রেখো, তোমরা প্র্যাকটিস করতে করতে হাত সরগর হয়ে গেলে তোমরা অবশ্যই এটা বাজাতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, হাই, আমি সুদেশনা মুখার্জি, আমার চ্যানেল দ্য বং ইয়োগ গার্লে আপনাদের স্বাগত। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো তোমাদের ফার্স্টেই বললি, তোমরা একটা নোটবুক নিয়ে সামনে বসো, আর যেগুলো যেগুলো বলবো, কর্ড প্রোগ্রেশন, কর্ড চার্ট, এগুলো কর্ড চার্টটা আগে উপরে লিখে নেবে বক্স করে, 1 2 3 4 করে স্ট্রিং নাম্বার দিয়ে। ফোর্থ স্ট্রিং হলো জিটা, জিটাকে আমার এখানে হয়তো উল্টো দেখাতে পারে সেলফি ভিডিওর জন্য, GCEA। জি হলো ফোর্থ, সি হলো থার্ড, ই হলো সেকেন্ড, আর এ হলো ফার্স্ট, ফার্স্ট স্ট্রিং ওটাকেই বলে। আর বাকি যেগুলো কর্ড আমি এখানে আজকে বলবো, আমি কর্ডের চার্ট হয়তো দিয়ে দেবো, বাট কর্ডের ফিঙ্গার পজিশান সব এভরিথিং কয়েকটা কমন থাকবে, যেগুলো আগের ভিডিওতে আমি দিয়েছি সেগুলোর আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো বোঝে না সে বোঝে না, আমি ফিল্ম ভার্সন আর সিরিয়াল ভার্সন দুটোই আজকে একসঙ্গে দেখাবো, তাই স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো আর অবশ্যই নোট ডাউন করো। স্কিপ করলে তোমাদের সমস্যা হয়ে যাবে, কারণ আমি এটা পুরো ডিটেইলে আজকে বলে দেবো। বোঝে না সে বোঝে না ফিল্ম ভার্সন, ফিল্ম ভার্সনে কর্ড লাগছে সি, জি, জি মাইনার, এফ, এ মাইনার। আর সিরিয়াল ভার্সনে এইগুলো তো লাগছেই, এগুলো লেখো, আর তার সাথে লাগছে ডি আর ই। ই কর্ডটা, ই কর্ডটা আমরা দুভাবে ইউজ করতে পারি, মানে তোমরা দুভাবে ফিঙ্গার পজিশন করতে পারো। একটা আছে যেটা ফোর্থ ফ্রেটে, ফোর্থ ফ্রেটে ফোর্থ স্ট্রিংয়ে সেকেন্ড ফিঙ্গার, থার্ড স্ট্রিংয়ে থার্ড ফিঙ্গার, আর সেকেন্ড স্ট্রিংয়ে ফোর্থ ফিঙ্গার, আর ফার্স্ট স্ট্রিংয়ে ফার্স্ট ফ্রেটে গিয়ে ফার্স্ট ফিঙ্গার, এটা ই হয়। এটা আরেকভাবে বাজানো যায় সেকেন্ড ফ্রেটে থার্ড স্ট্রিংয়ে সেকেন্ড ফিঙ্গার, ফার্স্ট স্ট্রিং একই ফ্রেটে সেকেন্ড ফ্রেটে ফার্স্ট স্ট্রিংয়ে থার্ড ফিঙ্গার, আর ফোর্থ স্ট্রিংয়ে ফার্স্ট ফ্রেটে ফোর্থ স্ট্রিংয়ে ফার্স্ট ফিঙ্গার একই বাজে ই, এভাবে বাজানো যায়। আবার এভাবে যেটা তোমাদের ইজি লাগবে সেটা তোমরা বাজি। আর ডি কর্ডটা সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিংয়ে সেকেন্ড ফিঙ্গার একই ফ্রেটে, থার্ড স্ট্রিংয়ে থার্ড ফিঙ্গার, আর সেকেন্ড স্ট্রিংয়ে ফোর্থ ফিঙ্গার রেখে বাজালে ডি বাজবে, ডি। এবার আমি কর্ডস প্রোগ্রেশন আর স্ট্রামিং প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি, দেন আমি গে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে যাচ্ছে। এটা স্ট্রামিং প্যাটার্ন যাচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, এটা তাড়াতাড়ি বাজালে যাচ্ছে ডাউন। বোঝে না সে বোঝে না ফিল্ম ভার্সন থেকে দেন সিরিয়াল ভার্সনে পুরো গানটা কর্জ অনুযায়ী গেয়ে গে বুঝিয়ে দিচ্ছি। বড় ইচ্ছে করছে রাতে তার গন্ধে মেখে থাকতে, এই দুটো লাইন যাচ্ছে সি, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, কেন সন্ধে সন্ধেতে পড়ছে মানে দন্তের স, স কথাটাতে পড়ছে জি মাইনার, ফার্স্ট সন্ধের সতে পড়ছে জি মাইনার, সন্ধে সন্ধে নামলে সে পালায়, সে পালায় হচ্ছে সিতে। তাকে আটকে রাখার চেষ্টা, আটকে রাখার যাচ্ছে জি আর চেষ্টা হচ্ছে সি, বাড়িয়ে দিচ্ছে তেষ্টা একই যাচ্ছে জি সি, আমি দাঁড়িয়ে দেখছি যাচ্ছে জি মাইনার, শেষটা হচ্ছে এফ, শেষটা পুরোটা যাচ্ছে বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে
একটা সি সিতে যাচ্ছে, নাতে এসে জি আসছে, সেটা ফার্স্টেও আছে, তোমরা চাইলে ফার্স্টেও করতে পারো, মাঝখানে যেটা আছে মাঝখানে করতে পারো। ওটা এ মাইনার থেকে যাচ্ছে, এবার যাচ্ছে এফ, এবার জি, কোনো নাম না জানা কথাটা দেশে এসে জি লাগছে, কোনো নাম না জানা কথাটা যাচ্ছে সিতে, কোনো নাম না জানা দেশে, কোনো নাম না জানা, এটা যাচ্ছে সি, দেশেটা আছে সি, কোনো নাম না জানা দেশে আমি পড়ছি একলা এসে, একই যাচ্ছে, দেখে হচ্ছে আকাশে মেঘলা অবশেষে, অবশেষে বসি, মানে দুটো একই, মানে তিনটে কথাই একই রকম যাচ্ছে, কোনো নাম না জানা দেশে, মানে সি 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 জি, তারপরে আমি পড়ছি একলা এসে সেম যাচ্ছে, দেখে হচ্ছে আকাশ মেঘলা একই আছে, আবার অবশেষেটা আসছে সিতে, অবশেষে, এবার যাচ্ছে সেও থাকছে কাছে সামনে, এখানে যাচ্ছে ডি, সেও থাকছে কাছে সামনে, মানে সেও থাকছে কাছে অবধি যাচ্ছে ডি, সামনে যাচ্ছে জি, একই রকম সেকেন্ড কথাটাও তাই হবে, সেও থাকছে কাছে সামনে তবু দেখতে পাওয়ার নাম নেই, এত কিন্তু, কিন্তুতে যাচ্ছে ই, এত কিন্তু, কিন্তু করলে কি উপায় আসছে সি, দেন আবার বোঝে না সে বোঝে না একই, বোঝে না এবার তাকে যদিও ভালো লাগছে, মানে অন্তরাটা সিরিয়াল ভার্সনে, এটা যাচ্ছে এ মাইনার থেকে, তাকে যদিও ভালো লাগছে, লাগছে আসছে ডি, কিছু প্রশ্ন মনে যাচ্ছে, যাচ্ছে কথাটা আসছে, মানে লাগছে ডাকছে এগুলো ডিতে আসছে, মনে হচ্ছে যেন ডাকছে সেম, সে আমায়, সে আমা, মানে সে আমা, এটা যাচ্ছে সি অবধি, আর টিল এন যে আই কথাটা আসছে সেটা আসছে জিতে, মানে জিতে এসে শেষ হচ্ছে, মনে হচ্ছে যেন ডাকছে সে আমায়, তারপরটা একই যাবে, আমি তারই কাছে জব্দ বলে থাকছি চেনা শব্দ, আর যাচ্ছি বই বই, আর যাচ্ছি বই বই, এটা যাচ্ছে জিতে, আর যাচ্ছি বই বই, দুটা না যে কোনো একটা ইউজ করতে পারো, দুটা নাই, দুটা নাই, সেকেন্ড দুটা নাটা আসছে সিতে, দুটা নাই, বুঝে না সে বুঝে না, সেম যেটা আগে দেখিয়েছি সেটাই আসছে, বুঝে না সে বুঝে না। তো বন্ধুরা, এই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিও, আমি যতটা পেরেছি তোমাদেরকে একদম খুঁটিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কর্ডস এভরিথিংগুলো।
আশা করি তোমাদের হেল্পফুল হবে। আর যদি ভালো লাগে, হেল্পফুল লাগে আমার ভিডিওটাই, অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে অল বেল বাটনে অবশ্যই ক্লিক করো, তাহলে আমি কভার সং আপলোড করি এভরিথিং, তাহলে তোমরা সব নোটিফিকেশান পেয়ে যাবে। যেহেতু আমার মাস্টার্স ফাইনাল চলছে, এই জন্য আমি অনেক দিন গ্যাপ গেছে, আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারিনি। তো আমার এক্সাম শেষ হলেই আমি আবার টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসবো। আমি যেহেতু একটু ফাঁকা সময় পেয়েছি, তাই আমি আপলোড করে দিয়েছি। তোমাদের এটাও রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো আমি প্রত্যেকটা তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আমার পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। লাভ ইউ অল, টাটা।